স্কুল বাসে ধাক্কা স্কুটিতে, অল্পের জন্য প্রাণে বাঁচলো স্কুটি চালক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ডাবগ্রামের জাগরণী ক্লাবের সামনে। স্কুল বাসে ধাক্কা স্কুটিতে, অল্পের জন্য প্রাণে বাঁচলো স্কুটি চালক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ডাবগ্রামের জাগরণী ক্লাবের সামনে। কি হয়েছে তারপর এটা কি স্কুল বাসের গাড়ি? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভজন ঘোষের মোড় থেকে স্কুল বাসটি আসছিল। অন্যদিকে স্কুটি করে আসছিলেন সূর্যনগর মাঠের দিক থেকে। জাগরণীর মোড়ে গতি নিয়ন্ত্রণ না করে স্কুল বাসের চালক মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে স্কুটিতে। স্কুটির চালক কোনো রকমে গাড়ি থেকে নেমে পড়লেও দুমড়ে মুচড়ে যায় স্কুটিটি। সমস্যা উনি অত দূরে ছিল, ঠিক আছে, আমি জানি নিচ্ছি, উনি তো ব্রেকে করলো না, আমি তো ব্রেক করে দাঁড়ায় বসছি, আমি জানি মারবে গাড়ি, আমি তো দাঁড়া বসছি, উনি এখন কি বলতে দাঁড়াইছিল, দাঁড়া আমি দেখবো না, দেখবো না কি হয়েছে এখন অবস্থা, এখন আমাকে ছাড়বে না, এখন ক্ষতিপূরণ দিতে হবে, এখন এরা মালিক একটা বলছে তবু সত্যি না, এরা সব পাবলিক। আপনি কি স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলেন? ওরা তো অভিযোগ করছে যে টান নিতে গিয়ে গাড়ি সাইলেন্সার পাইপটা ভেঙে যাচ্ছে বা পড়ে যাচ্ছিল। উনি অভিযোগ করতেছেন যে আমি ইচ্ছে করে মারি, ঠিক আছে, আমি দেখছি যে উনি অফিস থেকে আসছেন, দাঁড়াইছে, আমি দাঁড়াইছি, উনাকে দিয়ে দাঁড়াই, ব্রেক অভিযোগ। এর আগেও দ্রুত গতিতে স্কুল বাসে ধাক্কায় আহত হয়েছেন এই একই জায়গায়। স্কুল বাসগুলিতে ছাত্রছাত্রী থাকলেও দ্রুত গতিতে চলে বাসগুলি। আমার দাদা বাইক থেকে যখন বেরিয়ে আসছিল, পানি নিচে এত গতিতে আসছে যে করবেন, উনি ড্রেনে পড়তেন, ক্ষতি হয়েছে, কি টান নিতে গিয়ে কিছু নিতে গিয়ে টানি ওর গতি দিচ্ছিল, কি গাড়ি? স্কুল বাস।